ওখানে জলটা ঘুরে বলে অনেকটা মাটি চলে গেছে, সেই জন্য ঘাটের থেকে প্রায় 4 ফিট নিচে হয়ে গেছে। তাই যারা ওই ঘাটটা যাবেন তাদের কাছে আমরা ওখানে লাগিয়ে দেবো কলকাতা কর্পোরেশনের তরফ থেকে, সতর্কতার সাথে যান, কারণ ওখানে ঠিক ঘাটের পরে মাটিটা নেই এবং ওখানে কারেন্টটা বেশি আছে বলে মাটিটা কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা করবেন তারা যেন সাবধানতা অবলম্বন করেন। কলকাতা কর্পোরেশনেরও টিম থাকবে, পুলিশেরও টিম থাকবে, দ্রুত ভিজিট করেছে। যদি পুলিশের কোনো বক্তব্য থাকে তাহলে আমরা তার মধ্যে সেটাকে কারেক্ট করতে পারবো। পুলিশ যেরকম তার নিয়ন্ত্রণ করে দেখে নেবে যে কোনটা কী আছে না আছে, কলকাতা কর্পোরেশনের ঠিক সমানভাবে দায়িত্ব থাকবে যে পলিউশন কন্ট্রোল বোর্ডের গাইডলাইন্স অনুযায়ী যে কাঠামোগুলো ভাসান দিচ্ছে, কাঠামোগুলো তোলা, রঙগুলোকে সরানো এবং যাতে গঙ্গায় যাতে কোনো রকমের রং বা পলিউশন না মেশে সেটা দেখা। এইটা নিয়ে দেবাশিস কুমারের সাথে সুইডেনেরও কথা রয়েছে, সুইডেন থেকেও এটার ব্যাপারে বলেছে যে এই এত ভালো পলিউশনের রীতিনীতি মেনে যে বিসর্জন আমাদের এখানে, এটা একটা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত। সুতরাং আমরা আনন্দিত যে কলকাতার প্রাণের পুজো শুরু হচ্ছে এবং 3 দিন বাদে যখন মায়ের এখানে নিরঞ্জন হবে আমরা সব কিছু দেখে নেব। অতীন ঘোষ নিজে ডেপুটি মেয়র থাকবেন, দেবাশিস কুমার প্রত্যেকবারের মতন এবারও পুরোটা দায়িত্ব নিয়ে দেখাশোনা করবেন। আমরা কলকাতা কর্পোরেশন, আমরা এনজিটিকে মানে আমি বললাম এনজিটির যে অর্ডারগুলো সেগুলো 100% কমপ্লাই। এখন ধরে তো আপনি এতগুলো ঘাট ঘুরে দেখলেন, কতটা স্যাটিসফাই হলেন? এবং না, কলকাতার ঘাট আমাদের যে প্রাণের পুজো দুর্গা পুজো, তার যে ভাসান আমাদের প্রতিমা বিসর্জন, সে তার জন্য প্রস্তুত আছে। কলকাতা কর্পোরেশনও তার সব শক্তি নিয়ে কর্মচারী নিয়ে রেডি আছে, পুলিশ প্রশাসনও রেডি আছে। ফ্লোটিং ক্রেন থাকছে কাঠামো তোলার, ফ্লোটিং ক্রেন থাকছে কাঠামো তোলার জন্যে। দেবাশিস কুমার নিজে আমাকে জানিয়েছেন যে ওই সুইডেন থেকেও পর্যন্ত ওরা এসে একটা স্টাডি করে গেছে যে পলিউশনের এগেনস্টে কীভাবে ক্যালকাটা কর্পোরেশন সচেতনভাবে চলে। মুখ্যমন্ত্রী নিজেও আমাকে বলেছেন যে এগুলো একটু দেখে নেওয়ার জন্য, এবং এই এটা আমাদের যাতে পলিউশন কন্ট্রোল বোর্ডের গাইডলাইন্স অনুযায়ী যে যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা সব করে দেবো। মানুষকে যারা ফেলবেন যারা যেন সচেতনভাবে ফেলেন, কর্পোরেশনের কর্মীরা থাকবেন যারা ভাষণটা দেন তারাও থাকবেন, তাদেরও ওই ওই সাবধানতাকে নিয়েই কাজটা করবেন। ইমার্শনের জন্যও রেডি আছে কলকাতা কর্পোরেশনে, যেরকম বাস থাকবে, ক্রেন থাকবে, সেগুলো তো থাকবেই, প্লাস দেবাশিস কুমার নিজে এখানে আছেন, থাকবে অতীন ঘোষ থাকবেন, ওরা থেকে পুরো জাজেস ঘাটে যে সমস্যাটা ছিল সেটা মিটে জাজেস ঘাটে দেখলাম। এইটা ঠিক আছে, এইটা এখানে করছিল আমরা আটকে দিই, যদি করলে অনেকটা জায়গা চলে যেত, এখানে আমরা এটা আটকে দিচ্ছি। আর বাগবাজার ঘাটে আপনাদের একটা সমস্যা নিয়ে আলোচনা, বাগবাজার ঘাটে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে ইরুশনের জন্যে ঘাটের পরে একটা অনেকটা ডেপথ হয়ে গেছে, তাই আমরা সেখানে ব্যানার দিয়ে দেবো যে এরকমভাবে ডেপথ আছে, সাবধানে পা ফেলবেন। আর যেহেতু একটা অনেকটা প্রায় 4 ফিট ডেপথ হয়ে রয়েছে, যেহেতু ওখানে জলটা ভরে ন্যাচারাল ইরুশন হয়ে গেছে,